প্রথমে কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে দেখুন টুকরো টুকরো করে কাটবো, লম্বা লম্বি টুকরো করব, হাফ করে তারপর সেটাকে তিন ভাগে ভাগ করেছি। দেখে নেবেন সব ভাগগুলো যেন সমান হয়। সব ভাগগুলোকেই এরকম সমানভাবে টুকরো করে নেব। কাঁচকলার এই রেসিপিটা মাছ মাংসের বদলেও আপনারা বানাতে পারেন, খুব টেস্টি একটা রেসিপি, একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। এবার কাঁচাকলার টুকরোগুলোকে একটা বোলে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, সামান্য মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিক্সড করব। এটাকে মিক্সড করার পর আমরা এটাকে ভাজ করাবো। কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতন তেল, ভাজার জন্য যতটা তেল প্রয়োজন ততটাই নিয়েছি। এর মধ্যে কাঁচকলাগুলোকে এক এক করে ভেজে নেব, একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। সব কাঁচকলাগুলো এখানে ভেজে নিয়েছি, অল্প অল্প করে ধাপে ধাপে ভাজব, ভেজে তুলে নেব। কাঁচকলাগুলোকে সব ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে রাখব। সেই তেলে এবার কয়েক টুকরো আলু দিয়ে দেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিলাম। এবার ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সাথে জিরে ফোড়ন দেব। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 চামচ মতো। এটাকে এবার মশলার সাথে ভালো করে কষাবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা যত কষাবেন তত টেস্ট বাড়বে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করবো। এর মধ্যে এবার 1 চামচ মতন নুন, নুন স্বাদ অনুযায়ী দেবে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এক চামচ জিরের গুঁড়ো,
আর হাফ চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে এবার কষাতে হবে পেঁয়াজের সাথে, ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। এখানে উষ্ণ গরম জল নিয়েছি হালকা, ভালো করে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে এবার লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষাতে হবে যতক্ষণ না টমেটো একটু গলে যাচ্ছে। ভাজা আলুগুলোকে এবার অ্যাড করব। আলুগুলোকে মশলার সাথে সুন্দরভাবে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন ততটা জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো 5 মিনিট। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে এবার মিট মশলা অ্যাড করে দিলাম। মিট মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে মিট মশলা অ্যাড করেছি। এবার কাঁচকলা ভাজাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট ফুটতে দেব যতক্ষণ না কাঁচকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটাবো। এবার দেখব কাঁচকলাগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে কিনা। এবার সামান্য কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে এসছে, এবার এটা সার্ভ করবো।